আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ব্যানানা জেলি। এটি চটজলদি, খুব কম সময়, কীভাবে এই রেসিপিটা আপনারা বাসা তৈরি করতে পারেন তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদেরও এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ব্যানানা জেলি তৈরি করতে আমার লাগছে বড় সাইজের একটা কলা। আমি কিউব করে নিয়েছি আর নিচে 3-4টের মতো খেজুর বীজ ছেড়ে নিয়েছি। আপনারা চাইলে খেজুরটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা গরম হয়ে আসলে আমি এখানে 2 টেবিল চামচের মতো আইসিং সুগার দিয়ে দিব। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, আর চিনি সুগার না থাকলে। এরপর আমি আগার আগার পাউডার 2-4 চামচের মতো করে দিয়ে দিব। এরপর আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ ঘন না হওয়া পর্যন্ত। আমার জেলিটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে স্লাইস করা কলা আর খেজুর সেট করে নিচ্ছি। প্রথম লেয়ারে আমি জেলিটা দিয়েছি, এরপর আমি কলা স্লাইসগুলো দিয়ে দিব। এরপর সেকেন্ড লেয়ারে আমি জেলিটা দিয়ে দিলাম, এরপর আমি খেজুর উপরে দিয়ে দিলাম। এরপর আমি জেলিটা উপর দিয়ে দিলাম। এরপর আমি 20 মিনিটের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তো জেলিটা আমার তৈরি হয়ে গেছে, ব্যানানা জেলি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, খুব কম সময়ে ব্যানানা জেলিটা বাসায় তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।